আল্লামা রুহুল আমিন উনি নিজে বলছেন, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই ওনারা নিজে বলছেন, 13 নম্বর পৃষ্ঠার শেষ লাইনে লেখা আছে, যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির জানে সে ব্যক্তি মরদুদ ও উম্মত হইতে খারিজ হইবে। এটা নিয়ে কি তোলপাড় হচ্ছে দেখেছেন আপনারা? দেখছেন তো? দেখছেন? শুধু পিরামিডের দর হুম কি চলছে এখন? মোবাইলটা খুলে দেখুন, শুধু মুমতাজুল ইসলাম আর মুমতাজুল ইসলাম। কেউ বলছে কাফন বেঁধে আসতে হবে, কেউ বলছে কোন রাস্তা দিয়ে যাবে হুজুর বল। জানেন যে ফুরফুরা শরীফের হুজুরেরা তারা আজকে আমার পিছনে মারাত্মকভাবে লেগেছে, শুধু মোবাইলে বক্তব্য ছাড়ছে আর বলছে কোথায় আছিস বল, কাফনের কাপড় পরিয়ে তোকে ঘরে ঢোকাবো। আমাদের বিরুদ্ধে কথা? আমি দু তিনটে বিরুদ্ধে কথা বলেছি, বিরুদ্ধে নয়, ওনাদেরই হুজুরদের লেখা বই থেকে বলেছি। আমি মুমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বলছি, আপনাদেরকেও বলছি, এই যদি এটা প্রমাণ করতে না পারি জীবনে কোনোদিন আর মালদা জেলাতে ঢুকবো। ওনাদেরই লেখা বই। ওনাদের মধ্যে কোনো একজন হুজুর বক্তব্য রাখছিলেন, রাখতে রাখতে বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর উসমান আলী এই চারজনকে সাথে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এসেছিলেন কোথায়? না ফুরফুরা শরীফে। আমি এই কথাটাকে বলেছি যে কখনোই হতে পারে না, এটা একদম বানাওয়াটি কথা। নবী সাল্লাল্লাহু পৃথিবীতে নেই, তিনি আবার ফুরফুরাতে আসবেন কেমন? পৃথিবীতে যত রকমের দোয়া আছে আলহামদুলিল্লাহ থেকে দামি দোয়া আর কোনো দোয়া নেই, দোয়া অনেক আছে এর মতো দামি নেই। এবার আপনাকে একটা কথা বলি, আমরা জানি জেনে গেলাম যে নেকিরও তাহলে ওজন হালকা এবং ওজন কি হয়? ভারী হয়। আর পাপ অর্থাৎ গোনা, এই গোনারও কিন্তু অনেক ওজন হালকা হয় আবার ভারী হয়। যেমন আপনারা দুটো শব্দ ছোট থেকে শুনেছেন, আমিও শুনছি, যে সাগিরা পাপ আর কাবিরা পাপ, তাই তো? ছোট পাপ আর বড় পাপ। এই ছোট পাপগুলি ক্ষমা হয় কেমন করে? আপনাকে একটা খুব ভালো জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ছোট পাপ ক্ষমা হবার অনেক সুযোগ রয়েছে। যেমন আপনি রাস্তা দিয়ে চলছিলেন, পায়ে হোঁচট লেগে গেল, ছোট পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। মাঝে সাঝে আমরা অসুস্থ হয়ে পড়ি, জ্বর হয় না, জ্বর জ্বর হয়, এই জ্বর হলেও কিন্তু আপনার সাগিরা পাপগুলো ক্ষমা হয়ে যায়। জি, আপনি অজু করেন তো নামাজের সমাতে, অজুর সমাতে দেখবেন এইগুলো দিয়ে জোরে জোরে পানি পড়ে, পড়ে না পড়ে, এইগুলো দিয়ে কিন্তু সাগিরা পাপগুলো ওই পানির সঙ্গে বেরিয়ে যায়। কাবিরা পাপ তওবা করতে হয়। আবার এই সাগিরা কাবিরার মাঝখানে একটা পাপ আছে, তাকে বলা হয় আকবারুল কাবায়ের, তাই তো স্যার? আকবারুল কাবায়ের মানে বড়ুর বড় পাপ, মানে মারাত্মক বড় পাপ। এবার আপনাকে একটা জিনিস বোঝাই, ধরে নেন এটা একটা পাল্লা, এটা একটা পাল্লা, আল্লাহ কিয়ামতের মাঠে ধরে নেন এই পাল্লাতে নেকি আর বদি ওজন করবেন। খুব মন দিয়ে শুনবেন, আপনি দিনে এবং রাতে আলহামদুলিল্লাহ বলতেন, সারা লাইফে আপনি আলহামদুলিল্লাহ বলেছেন ধরে নেন 1 কোটি বার ধরে নেন, তাই আলহামদুলিল্লাহটার এত ওজন আপনার নেকির দিকটা এই রকম করে রেখে দিয়েছে পাল্লার, কিন্তু আপনার গোনাগুলো যখন এই পাল্লায় চাপাচ্ছে হালকা হালকা গোনা, এ তখন উঠতে পারছে না, মানে এর ওজন বেশি। কিন্তু আকবারুল কাবায়ের যখন এই পাল্লাতে চাপিয়ে দেওয়া হবে, এর আবার এত পাওয়ার, এ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সবাইকে নিয়ে এই রকম করে দিবে, মানে কিয়ামতের মাঠে আপনি ফেঁসে গেলেন। এর নাম কি? আকবারুল কাবায়ের, মারাত্মক বড় পাপ। এটা একটা জানা হয়ে গেল, এই পর্যন্ত থাকুন। আর একটা জিনিস আপনাকে আমি বোঝাই, কি বোঝাই? আচ্ছা বলুন তো, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত, এই জান্নাতটার নাম কি?
কি নাম সবাই জানে কিন্তু ভয় বলতে পারছে না, আ জান্নাতুল ফেরদাউস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহ নিকটে জান্নাত চায় তা সে যেন অবশ্যই জান্নাতুল ফেরদাউসটা চায়। এক, আচ্ছা এটা আপনি জানেন যে জাহান্নামের মধ্যে সব থেকে খাতারনাক জাহান্নাম, তার নাম জানেন? জানেন না? তার নাম হুতামা। হাবি একটা জাহান্নাম, কিন্তু হুতামার মতো খাতারনাক নয়। হুতানা কেমন খাতারনাক জানেন? আল্লাহ তাআলা বলছে নারুল্লাহিল মুকাদা, এটা আমার প্রজ্বলিত একটি আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে দেওয়া হবে। ইন্না আলাইহি মুসাদা, এবং ওই জাহান্নামের ভিতরে তাকে ঢুকিয়ে দিয়ে যেমন মায়েরা ভাত রান্না করার সময় উপরে ঢাকনা চাপিয়ে দেয়, ঠিক তেমন জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে তাদেরকে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, এই জাহান্নাম তো এত খাতারনাক যে জাহান্নামের ভিতরে থাকবে একটা খুঁটি, ওই খুঁটিতে জাহান্নামীদেরকে পেঁচিয়ে বেঁধে দেওয়া হবে। আল্লাহ কোরআনে কথা বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে তাদেরকে জাহান্নামের থাম্বাতে বেঁধে দেওয়া হবে। তাহলে আপনি খুব ভালো করে জানলেন জাহান্নামের মধ্যে সব থেকে খাতারনাক জাহান্নাম, তার নাম কি? হ্যাঁ, হুতামা। আমি আপনাদের সামনে আজকে জান্নাত আর জাহান্নামের বিবরণ দেব না, এই জাহান্নামটায় যাবে কারা, এই হুতামা নামক জাহান্নামটায় যাবে কে, এদের পরিচয়টা আপনাদের সামনে আমি দিচ্ছি। আর স্যাডিও আমি খুব একান্তভাবে দুঃখিত যে আপনি শুক্রবারই গ্রামের বাসিন্দা বা পার্শ্ববর্তী কোনো গ্রামের বাসিন্দা, আপনি একজন ইমানদার মোমেন মানুষ, আপনি যদি এই জাহান্নামে চলে যান আর আমি যদি এই জাহান্নামে চলে যাই আপনি কষ্ট পাবেন, আপনি যদি চলে যান আমি বড় কষ্ট পাবো। ওই জন্য আমরা সকলেই আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুক এই মুহূর্তে যেন আমাদেরকে কোরআন বুঝে এই জাহান্নাম থেকে সকলকেই সরে আসার তৌফিক দান করে। বলুন আমিন, ইনশা আমিন, আমিন। এই জাহান্নামটা যাচ্ছে কারা? এই দেখুন কারা যাচ্ছে, আল্লাহ নিজে বলছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের জন্য কারা তারা, হুমাজাতিল লুমাজা, যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে যারা বদনাম করে বেড়ায়। এই জাহান্নামে যাবে কে? সাধারণ পাপ নয়, সাধারণ পাপ তো জি একদম ভাবছি আমরা সাধারণ পাপ, যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে যারা কেচ্চা কাহিনী বলে বেড়ায়, মিথ্যা অপবাদ দিয়ে বেড়ায়, আল্লাহ তাআলা সর্বপ্রথম সিরিয়ালে বলছেন এরা এই জাহান্নামে যাবে। আচ্ছা আমরা যারা এখানে বসে আছি, আমার মনে হচ্ছে যে 85% মানুষ কোরআনের এই আয়াতটার দৃষ্টান্তে, এই আয়াতটার মানদণ্ডে আমরা 85% মানুষ আমরা এই গোনার মধ্যে লিপ্ত আছি। ঠিক বলছিলাম না ভুল বললাম? ঠিক বললাম। এই পাপটা ক্লাব থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, আপনার ক্যারাম বোর্ড থেকে শুরু করে, এই পাপটা হতে 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 আমরা আমাদের মসজিদে পর্যন্ত পৌঁছে দিয়েছি। পরনিন্দার গীবত, ইমাম সাহেব মসজিদের ভিতরে বসে আছে, যে লোকটা সব সময় ইমাম সাহেবের পালি বলে, গ্রামে গ্রামে বলে বলে ভাতের দিন নির্ধারণ করে কার বাড়ি কবে ভাত, এই লোকটা দেখবেন ইমাম সাহেব দুদিন ভাতটা তাকে খেতে দেয়নি অন্যজনকে দিয়েছে, পাড়ায় এসে বলবে ইমাম সাহেব খুব একটা জুতেন নয়, এ পাল্টে দিতে হবে, ইমাম সাহেব জরুরি একটা কাজে বাড়িতে গেছেন, খুব বন্ধু আপনার সঙ্গে একটা মুসল্লি, খুব বন্ধু, আপনি তাকে ছাড়া বাঁচেন না সে আপনাকে ছাড়া বাঁচে না, দুদিন আপনি কামাই করে দেখুন,
দুদিন বেশি ছুটি নিয়ে দেখুন, ওই লোকটা সর্বপ্রথম আপনার বিরুদ্ধে কথা বলবে। মসজিদে আমরা নামাজ পড়ার পরেই সব মুসল্লিরা দেখবেন গোল হয়ে বসে থাকে, গোল হয়ে বসে থাকার পরে এর কথা ওর কথা, এর বইয়ের কথা ওর স্ত্রীর কথা, ওর বেটির কথা, ও কি করে দুতলা বাড়ি করলো, ও কি করে গাড়ি কিনলো, ওর মেয়ে কি করে ভালো জামাই হলো, এই কিচ্ছা কাহিনী মসজিদের ভিতরেও আজকাল আলোচনা হয়। হয় কি হয় না? হয়। গীবত পরনিন্দা এটা কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা তুমি বলছো যেটা তোমার ভাইয়ের মধ্যে আছে, কিন্তু সেই কথাটা শুনে তোমার ভাইয়ের মন খারাপ হয়ে যায়, তোমার ভাই মনে কষ্ট পায়, এইটার নাম গীবত। আর সেটা যদি তার মধ্যে না যদি থাকে তাহলে তার নাম হবে অপবাদ। আমি মুমতাজুল ইসলাম, এদিকে ফিরুন, আমি মুমতাজুল ইসলাম আপনাদের মসজিদে একটা ঘড়ি চুরি করেছি ধরে নেন, তা আপনি দেখতে পেয়েছেন আর কেউ দেখতে পায়নি। আমি মসজিদ থেকে বার হলাম, চায়ের দোকানে বসে সবার সামনে আপনি আমাকে বলছেন আপনি একজন বক্তা লোক আর মসজিদের ঘড়িটা চুরি করে নিলেন, আপনি একটু ভয় করলো না, একটু শরম হলো না আপনার? আচ্ছা বলুন তো, এই কথাটা যে জনগণের সামনে বলছে চায়ের দোকানে, এতে আমার অপমান হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর নাম গীবত। তুমি যদি ওর দোষটাকে লুকিয়ে রাখতে পারতে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমার দোষকেও ছুপিয়ে দিত। আর আমরা সকাল হলে কি করি? আমরা সকাল হওয়া মাত্রই এর ওর পিছনে লেগে যায়, কে কি করেছে না করেছে, এর সমালোচনা, ওর গীবত, এর পরনিন্দা, এই নিয়ে ব্যস্ত হয়ে পড়ি না, ব্যস্ত হয়ে পড়ি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মারাত্মক কথা বললেন। কি কথা বললেন? যে এদের জন্য একটা স্পেশাল জাহান্নাম রয়েছে, হুতামা। আল্লাহু আকবার। চলুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন গীবত আশাদ্দ মিনাজ জিনা, গীবত এত বড় মহাপাপ, এটা জিনার থেকেও ভয়ঙ্কর। জিনার সাজা কি? একজন অবিবাহিত ছেলে একজন অবিবাহিত মেয়ে যদি জেনার কাজে লিপ্ত হয় তাহলে 100 বেত্রাঘাত মারতে হবে এবং দুজনকে বিচ্ছেদ করে দিতে হবে। ও থাকবে মালদা শহরে, এ থাকবে শুক্রা বাড়িতে, দুজনের কোনো যোগাযোগ থাকবে না 100 চাবুকের বাড়ি মারার পর। যদি বিয়ের পরে যদি কেউ জেনার কাজে লিপ্ত হয় তাহলে কোরআনের ভাষা হচ্ছে এই, তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট ঢিল পাথর মেরে মেরে তাকে মেরে দিতে হবে। আল্লাহ তাআলা এই কথা বলার পরেও থেমে যাচ্ছেন না, তিনি আবার বলছেন যে তাকে যেন ফাঁকা ময়দানে যেন কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হয়। আল্লাহ এ কথা বলেও থামছেন না, আল্লাহ তৃতীয়বারে আবার বলছেন যে তাদের পাথর মারার ব্যাপারে যেন তোমাদের মনে যেন দয়া সৃষ্টি না হয়। তাহলে কত নিকৃষ্ট পাপে তা, পাথর যে মারবে তার মনে যেন দয়াটাও যেন না হয়, জনসমক্ষে তাকে মারতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জিনা একটা মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় অপরাধ। তারপরেও বিশ্ব নবী বলছেন আল গীবত আশাদ্দ মিনাজ জিনা, গীবত এমন এক পাপ জিনার থেকেও ভয়ঙ্কর। পরনিন্দা এমন এক পাপ, এটা ব্যভিচার করার থেকেও ভয়ঙ্কর। কেমন ব্যভিচার করা থেকে ভয়ঙ্কর? এই দেখুন আপনাকে একটা জিনিস, খুব মজার জিনিস বোঝায়। আমি জেনা করেছি কোনো একটা মেয়ের সঙ্গে, দুপুর বেলাতে জেনা করেছি, রাতের বেলাতে মনে পড়ে গেল, তাই তো আমি জেনা করেছি, ওই মেয়েটা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার মনে দয়া হলো। বিশ্বনবী বলছেন কামা ফির নাস আর নাসুন নিয়াম, পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন তুমি উঠে আল্লাহর দরবারে তোমার ভিক্ষা তুমি চাও, তোমার পাপের কথা তুমি স্মরণ করো, করে তার কাছে তুমি ক্ষমা চাও।
আপনি যদি জেনা করার পরে আমার মনে যদি অনুতপ্ত হয়, আমার মনে যদি ভয় চলে আসে আল্লাহর ভয়, আমি যদি রাত 12টা একটা দুটোর সময়তে আমি যদি উঠে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নি, অবশ্যই এ পাপ আল্লাহ ক্ষমা করে দিবে, নিশ্চিত দিবে। ওই মেয়েটার মনেও ভয় ধরে গেল, আমি জেনা করে ফেলেছি। সে রাতের বেলা উঠে পড়েছে, উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ পৃথিবীর কেউ জানে না আমি জেনা করেছি, তুমিই জানো, তোমার ভয় চলে এসেছে মনে, দয়াময় প্রভু তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করেই দেবে এটা আমি আশাবাদী, নিশ্চয়ই তার পাপ ক্ষমা হয়ে যাবে, তার পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু এর থেকে ভয়ঙ্কর পাপ, তার নাম গীবত। আমি মাওলানা সাহেবের একটা গীবত করলাম, কি গীবত করলাম না, ওনার পিছনে একটা কথা লটিয়ে দিলাম। কোথায় লটালাম? চায়ের দোকানে। কি লটালাম? না, মৌলভী সাহেব ওখান থেকে 5,000 টাকা চুরি করেছে, এটা চায়ের দোকানে বলে দিলাম। এখন এই দোকানে ছিল 10 জন মানুষ, তারা 10 জন শুনেছে, তারা 10 জন শুনে আবার মালতীপুর বাজারে গিয়ে গল্প করেছে যে আমাদের মসজিদের মৌলভী সাহেব 5,000 টাকা চুরি করে নিয়েছে, গল্প করেছেন আপনি। আমি মমতাজুল ইসলাম সাহেবের বক্তব্য শুনেছিলাম, গীবত মারাত্মক বড় পাপ। আমি মাওলানা সাহেবের হাতটা ধরে বললাম, ভাই আপনার বিরুদ্ধে একটু কথা বলেছিলাম, মিথ্যা করে দয়া করে আপনি আমায় ক্ষমা করে দেন। হুজুর আমাকে বললেন, ঠিক আছে আপনাকে আমি ক্ষমা করেই দিলাম। তাহলে ক্ষমা হলো কি হলো না? ওনার বদনাম করেছিলাম, ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, তাহলে আমার ক্ষমা হলো কি হলো না? ক্ষমা না হয় হুজুর করে দিলেন, কিন্তু চায়ের দোকানের যে 10 জনকে বলেছি, ওই 10 জন তো আবার অ্যাডভার্টাইজ করেছে মালতীপুর বাজারে, ওখান থেকে কিছু লোক গিয়েছিল শামসি বাজারে, সেখানে কোনো বন্ধুকে বলেছে, এর ধারাবাহিকতা বাড়তেই আছে, এ শুনেছে, সে শুনেছে, তাই শুনেছে, অমুক শুনেছে, তমুক শুনেছে, গোটা মালদা জেলা হয়ে গেল যে আমাদের শুক্রবার ইমাম সাহেব 5,000 টাকা চুরি করেছে। বলুন, ইমাম সাহেব না আমাকে ক্ষমা করে দিল, এত মানুষের কাছে ক্ষমা চাইবো কেমন করে? সম্ভব হবে? হবে হবে না। ওই জন্য বিশ্ব নবী সাল্লাম বলেছেন, জেনা এর থেকেও মারাত্মক পাপ, তার নাম গীবত। আমি জেনা করেছি একটা মেয়ের সঙ্গে, পাপটা দুজনের মধ্যে সীমাবদ্ধ, দুজনেই আমরা আল্লাহর ভয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, দুজনের ক্ষমা হয়ে গেল। চলুন, গীবত যদি কেউ করে তার সাজাটা কেমন, এটা আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটু জেনে নেওয়া যাক। আল্লাহ নবী সাল্লাম মিরাজে গিয়েছিলেন, জানেন তো মিরাজে, মিরাজে যাওয়ার পরে অনেক ঘটনা ঘটেছে রাস্তাতে, প্রচুর ঘটনা ঘটেছে। আমি দুটো একটা ঘটনা উল্লেখ করছি। আল্লাহ নবী বলছেন, আমি জিব্রিলের সঙ্গে চলতে শুরু করে দিলাম, চলার পথে আমি দেখতে পেলাম রাস্তাতে একটা লোকের রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হয়েছে, রক্তের নদীর পানিটা যেন টকবক টকবক করে যেন ফুটতেছে। ওই লোকটাকে দেখলাম রক্তের নদীর মাঝখানে রয়েছে, লোকটাও আর সহ্য করতে না পেরে যেন রক্তের নদীর মাঝখান থেকে আস্তে আস্তে করে নদীর পাড়ে আসার যেন চেষ্টা করছে। আমি অসংখ্য ফেরেশতাদেরকে দেখলাম, তাদের হাতে আছে বড় বড় পাথর, তারা সেই পাথর দিয়ে ওই লোকটার মাথাতে মেরে দিচ্ছে, লোকটার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আমি জিব্রিলকে বললাম, মা গাজার রাজুল, জিব্রিল এই লোকটা কে বলো তো দেখি, যার মাথাটা বারবার ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে মাথাটা ভালো হয়ে যাচ্ছে। বিশ্ব নবীকে জানানো হলো, ওটা আর কেউ নয় দয়ার নবী, ওটা হলো আপনার উম্মতের ওই লোকটা, কে সে লোকটা, কোন সে ব্যক্তি? তখন জানানো হলো, আপনার উম্মতের ওই লোকটা যে সুদের টাকা খেত। মালদা জেলাতে আশা করছি সব নেই সুদের সিস্টেম, একজন বলছে 1 নম্বরে আছে, আপনাদের দিকেও আছে সুদের আছে? যদি আগেকার দিনে দেখেছিলাম যে মেয়ে বা পুরুষ মানুষ সুদ খেত, এখন আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরাও চালু করে দিয়েছে, যে 6 জন 7 জন মিলে একটা গ্রুপ করে বন্ধনের লোন করছে, আরে পুরুষ মানুষ বাড়িতে বসে আছে আর ও ব্যাগ নিয়ে দিনরাত অফিসারের সঙ্গে মিটিং করতে যাচ্ছে, ভাবি যাচ্ছে কোথায়, বলছে স্যারে ডেকেছে, ওকে যে কোন স্যার ডাকে আল্লাহ ছাড়া কেউ জানে না, কি বলছি বুঝতে পারছেন না? তওবা করে নেন, যারা এ পাপ করে রেখেছেন তওবা করে নেন। এখন অনেকজন অনেক ফতোয়া জিজ্ঞেস করে, হুজুর তাহলে 10,000 টাকা ধার দেন, অনেকজন বলে না, আপনারা যখন বড্ড ফটর ফটর করছেন
তোকে আপনাদের তো এত টাকা চার চাকা গাড়ি চড়ে ঘুরছেন 20,000 টাকা ধার দেন। অনেক মানুষ ফোন করে বলে আমাকে ধার দেন না। এই আপনাকে বলছি, আজ থেকে 20 বছর আগে স্বনির্ভর গোষ্ঠী ছিল, বলুন ছিল ছিল না? তখনকার দিনে ছেলে মেয়ে মানুষ হয়নি, তখন মানুষ সব না খেতে পেয়ে মারা গিয়েছিল, এটা বলুন তো দেখি। ধার দিলে 10 নেকি, দান করলে 1 নেকি, কিন্তু আপনাকে ধার দিবে কি করে? ধার দেওয়ার যে কি জ্বালা মুসলমানদের, যাদের মুদিখানার দোকান আছে ওরা ভালো বোঝে। ধার দিয়েছে 1200 টাকা, 3-4 দিন চাহিছে, তা ওকে বলছে বেশি গাজার গাজার করিস না, ঠিক টাইম হলে দিব। 2-3 দিন চেয়েছে, 4 দিনের মাথাতে ওর দোকানের সামনে নগদ টাকাতে অন্য দোকান থেকে মাল কিনে ঘরে যাচ্ছে, বলছি কি না ঠিক কিনা বলুন? এর দোকানে ধার আছে 1200, আর নগদে অন্য দোকান থেকে মাল খেয়ে তার সামনে দিয়ে চলে যাচ্ছে। আবার কিছু লোক বলছে দিব না, তুই কি করবি কি? তাহলে ধার দিলেও বিপদ, বিপদ নয়? এই ব্যবহারের কারণে আজকে সুদের এত রমরমানি বাজার। বিশ্বনবী বলছেন একটা সুদখোরকে দেখলাম তার মাথাটা বারবার ভেঙে দেওয়া হচ্ছে। আর একটু আগিয়ে গেলেন আল্লাহ নবী, আগিয়ে যাবার পরে তিনি দেখতে পেলেন একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতের নখগুলো যেন তামা দিয়ে তৈরি করা আছে, সেই লোকটা নিজের গোস্তগুলো যেন নিজে ছাড়িয়ে ফেলছে, নিজের মুখের চামড়াটা নিজে ছাড়িয়ে ফেলছে, নিজের বুকের চামড়াটা নিজে ছাড়িয়ে ফেলছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, ও দয়ার নবী এটা কে আপনি জানেন? বলছে না, বলছে এটা আপনার উম্মতের ওই লোকটা যে চুগলখড়ি করে বেড়াতো, পরের কথা বলে বলে বেড়াতো, এর কথা ওকে গিয়ে লাগিয়ে দিত, এই বলে সংসারে অশান্তি লাগাতো, সমাজে অশান্তি লাগাতো, এই রকম ভাবে এই লোকটাকে কিয়ামত পর্যন্ত সাজা দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত। পরের কথা বেশি বলতে চান না, চায়ের দোকানে এখানে ওখানে বেশি ওঠা বসা করিয়েন না, জি খুব বিপদ। যারা গীবত করে এদের জান্নাতে যাওয়া খুব বড় কঠিন, খুব কঠিন। আল্লাহ তাআলা জান্নাতের অনেক নিয়ামত ঘোষণা করেছেন, অনেক নিয়ামত করেননি? ওয়া ইনাবা ওয়া কাযবা ওয়া যাইতুনা ওয়া নখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া পাকিয়াতা ওয়া আব্বা। জান্নাতে হালাল দিয়ে কেউ যদি মনে করে একটু বেদানা খাবো, এমনিতেই বেদানা চলে আসবে, চাইতে হবে না, শুধু ভাববে। কেউ চোখটা বন্ধ করে ভাববে একটু আপেল খেলে হলো না, আপেল চলে আসবে, এর নাম জান্নাত। অসংখ্য নিয়ামত জান্নাতের ভিতরে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন লা তাসমাউ ফিহা লাগিয়া। জান্নাতের অসংখ্য নিয়ামতের একটা নিয়ামত হচ্ছে এই লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের ভিতরে কোন রকম বেফাঁস কথা গল্প গুজব শোনা যাবে না। মানে ঘটনাটা ঠিক এরকম, জান্নাতে সবাই ঢুকে যাবে, সবাই ঢুকে যাবে, মাতাল মদপান করেছ, তওবা করেছ, ক্ষমা হয়ে যাবে, চলো জান্নাতে ঢুকে যাও, সুদখোর সুদ খেয়েছ, তওবা করেছ, ক্ষমা করে দিয়েছি, যাও জান্নাতে ঢুকে যাও, ব্যভিচার করেছ, তওবা করেছ, ক্ষমা করে দিলাম, যাও তুমি চলে যাও, তুমিও ঢুকে যাবে। আল্লাহ বলছে লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতে আজে বাজে কথাবার্তারা চলবে না। তার মানে পৃথিবীতে যারা আজে বাজে কথাবার্তারা বলে এদেরকে জান্নাতের ভিতরে দিয়ে আল্লাহ জান্নাতের পরিবেশ নষ্ট করবে না, মারাত্মক বড় পাপ। তাহলে এই জাহান্নামে যাচ্ছে প্রথম নম্বর কে? কে? যারা মানুষের সামনে এবং পিছনে কি করে, গীবত পরনিন্দা যারা করে। নম্বর 2, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদাদা, যাদেরকে প্রচুর সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদ তারা ওয়া আদাদা, তারা গুনে 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 রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে 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 ভাবে আমার মাল আমাকে বাঁচাবে। মাল বাঁচাতে পারে? কথা বলুন, বাঁচাতে পারে? হ্যাঁ, কখনোই বাঁচাতে পারে না। জ্যোতিবাবু বামফ্রন্টের সব থেকে বড় কমরেড ছিলেন, নাম শুনেছেন জ্যোতিবাবু? অসুস্থ হয়ে গেলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, এইরকম এক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ অসুস্থ হয়েছিলেন,
আমেরিকা থেকে মেডিকেল টিম বসানো হয়েছিল কলকাতা আলিমউদ্দিন স্ট্রিটের পাশে। মেডিকেল টিম সহ 17 জন একটা মেডিকেল টিম দীর্ঘদিন যাবৎ চিকিৎসা চালানোর পরেও বাঁচতে পেরেছে, পেরেছে, বাঁচতে পারেনি। লতা মঙ্গেশকর 32,000 সম্ভবত উনি গান গেয়েছেন, 32,000, আল্লাহ আকবার, 31 না 32টা ভাষায় তিনি গান গেয়েছেন, আল্লাহ আকবার, ভাবা যায়? কোটি 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 টাকার মালিক বাঁচতে পেরেছে, পারেনি। নমরুদ বাঁচতে পারেনি, জি, কারণ হামান বাঁচতে পারেনি, শাহজাহান এত টাকার মালিক, নিজের স্ত্রীর মন জয় করার জন্য তাজমহল বানিয়েছিলেন, বাঁচতে পারেনি। নবাব সিরাজউদ্দৌলা বাঁচতে পারেনি, বাদশাহ আলমগীর বাঁচতে পারেনি, জাহাঙ্গীর বাঁচতে পারেনি, টিপু সুলতান বাঁচতে পারেনি, হাজী মোহাম্মদ মহসিন বাঁচতে পারেনি, পৃথিবীর কোন কমরেড কোন নেতা কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ দি জামা মাল ওয়াদাদা, যারা মাল জমা করে করে রাখে আর মনে মনে ভাবে ইয়াসাবু আন্না মালহু আখলাদা, এই মালই আমাকে বাঁচাবে। পৃথিবীতে কিছু মানুষ আছে না কিন্তু মালের পিছনে ছুটছে, আছে কি নেই? ছুটছে, দান নাই, সাদকা নাই, ওসর নাই, শুধু মালের পিছনে ঢুকছে। ওই জন্য একজন মনীষী বলেছেন যে পৃথিবীতে একজন মানুষ আছে যে পৃথিবীতে থাকবে গরিবি হালাতে, কিন্তু কিয়ামতের মাঠে তাকে হিসাব দিতে হবে আমিরের কাতারে দাঁড়িয়ে। কি বলছি বুঝতে পারছেন? কিয়ামতের মাঠে তাকে আমিরের কাতারে হিসাব দিতে হবে, আর পৃথিবীতে সে কি করবে? না গরিবের হালাতে থাকবে। কিছু চামার লোক আছে দেখবেন, শব্দটা একটু খারাপ হলো মনে হচ্ছে, চামার মানে কৃপণের কৃপণ, কৃপণ যাকে বলে আর কি, অনেক টাকার মালিক, জীবনে দেখবেন ভালো লুঙ্গি কিনে পড়ে না, ভালো পাঞ্জাবি পরে না, ভালো দামি কাপড় পরে না, ভালো খাওয়া দাওয়া করে না, ভাঙা সাইকেলে ঘোরে, অথচ 100 বিঘা জমির মালিক, এরকম কিছু কৃপণ লোক নাই? হ্যাঁ, বাজার করতে গিয়ে শুধু কানা বেগুন খুঁজবে, জীবনে ভালো বেগুন চেনে না, মাছ কিনতে গেলে পুঁটি মাছ কেনে, জীবনে ইলিশ মাছ খুঁজে পায় না, ওর টাকা আছে কিন্তু খেতে পাবে না, ও না দুনিয়াতেও টাকা থাকার পরে সুখ করতে পারলো, আর আখেরাতে ওকে তো ধনীদের লাইনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, হবে কি হবে না? ও তো ধনী, তাহলে দুনিয়াতেও শান্তি পেল না, আখেরাতেও কি পাবে না? ইয়াহসাবু আন্না মালহু আখলাদা, যারা মনে মনে ভাবে আমার মাল আমাকে বাঁচাবে। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা, কখনোই নয়, লায়ুম বাজান্না ফিল হুতামা, অচিরেই তাকে আমি হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে হুতামা নামক জাহান্নামে যাবে কজন? দুইজন, এক যারা মানুষের সামনে এবং পিছনে যারা গীবত করে, দুই যারা মাল জমা করে করে রাখে, মারা মাল জমা করে করে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এদের জন্য হুতামা, এই জাহান্নামটা কেমন? আল্লাহ তাআলা বলছেন, ওমা দ্রাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত একটা আগুন, আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়ে যাবে। ইন্না আলাইহিম মুসাদা, তাদেরকে ঢেকে দেওয়া হবে, ফি আমাদিম মুমাদ্দাদা, তারপরে কি করা হবে? না তারপরে তাদেরকে জাহান্নামের খুঁটিতে ধরে বেঁধে দেওয়া হবে। এটা জাহান্নামের কথা বললাম, একভাবে যদি জাহান্নামের কথা বলি তাহলে মানুষ ঘাবড়ে যাবে যে জান্নাতে তাহলে আর কেউ মনে হয় ঢুকবে না, যে আপনি জান্নাতেও যাবেন, আপনি জান্নাতে কি যাবেন, মাঝখানে একটা জান্নাতে যাবার হাদিস বলবো, তারপরে আবার আর হয়তো আল্লাহজির বাংলাটা বলবো, তারপরে আবার জান্নাতে যাবার একটা হাদিস কি বলে দেবো, তাহলে এই দুটো কাজ থেকে ইনশাল্লাহ বিরত থাকার চেষ্টা করবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহটা বলুন একবার, ইনশাল্লাহ। জান্নাতে যেতে চান তাই তো? পাঁচটা কাজ করুন, কটা কাজ? পাঁচটা। একটা ছেলে আল্লাহ নবীর কাছে এসেছেন, উস্কো খুস্কো মাথায় চুল, দেখতে খুব একটা ভালো না, পরনে ভালো জামা কাপড় নেই, এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমি জান্নাতে যাব, এরকম কিছু আমল আপনি আমাকে বলে দেন। বিশ্ব নবী প্রথমেই বললেন, তাবুদুল্লাহ, তুমি আল্লাহর গোলামি করবো সর্বক্ষেত্রে, কার গোলামি? কার? আল্লাহ। ইবাদত সর্বক্ষেত্রে কার করতে হবে? আল্লাহর করতে হবে, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা কি যাবে না, কারো ইবাদত করা
যাবে না, কার উপাসনা করা যাবে না। এই ইবাদত কাকে বলে? আমরা ইবাদত মানে বুঝি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এর নাম ইবাদত। আমরা শুধু এটাই বুঝি তো, জি আর কিছু বুঝি না। আচ্ছা বলুন তো, এক গ্লাস পানি পান করতে গেলে কটা সুন্নত লাগে? ছয়টি, ছয়টি সুন্নত লাগে। এক, আপনাকে বসে পান করতে হবে। দুই, বিসমিল্লাহ বলে পান করতে হবে। তিন, তিন নিঃশ্বাসে পান করতে হবে। চার, দেখে পান করতে হবে, ডান হাতে পান করতে হবে। ছয়, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনি যদি এই ছটা সুন্নত মেনে যদি এক গ্লাস পানি যদি পান করতে পারেন, ইনশাল্লাহ ওই পানি পান করাটা আপনার ইবাদাতে কি হবে, ইবাদাতের মধ্যে গণ্য হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক কথাতে, তুমি তোমার জীবনের সমস্ত কাজ আল্লাহ এবং তার নবীর পদ্ধতিতে করো, অর্থাৎ গোলামি করো। এই দুই জোড়া, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা। বিশ্ব নবী বলছেন তুমি যদি জান্নাতে যদি যেতে চাও, কখনোই শিরিক করতে যেও না। শিরিক মানে খুব সহজ বাংলা বুঝে যান, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর আর অন্য কারো আছে এটা মনে করা কি শিরিক। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক, শিরক, শিরক। সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে কি তোলপাড় হচ্ছে দেখেছেন আপনারা? দেখছেন তো? দেখছেন, শুধু প্রাণ মেরে দেওয়ার হুমকি চলছে। এখন মোবাইলটা খুলে দেখুন, শুধু মমতাজুল ইসলাম আর মমতাজুল ইসলাম। কেউ বলছে কাফন বেঁধে আসতে হবে, কেউ বলছে কোন রাস্তা দিয়ে যাবে হুজুর বলো, গুলি করে দেবো। আর কেউ কেউ ফোন করে একবার আমার মায়ের কাছে যাচ্ছে, একবার আমার বোনের কাছে যাচ্ছে, কারণ আমি এখন হুজুরদের মুখোশ খুলে দিয়েছি। বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন হুজুরদের ব্যবসায় ঘাটতি পড়েছে, এই কারণে এখন আমার পিছনে এত ষড়যন্ত্র চলছে। আমি কয়েকটি কথাতে মাঝখানে বিতর্কিত হয়ে গেছি, কয়েকটি কথাতে। আর এইগুলো কারা করছে আপনারা জানেন তো? কারা সোশ্যাল মিডিয়াতে কারা এগুলো করছে দেখেছেন? জি, হুজুরেরা, পীরেরা করছে। শির, কিসের হুজুর, কিসের পীর সাহেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে ঠেকাতে পারবেন না, কিয়ামতের মাঠে ঠেকাতে পারবেন? পারবেন? আচ্ছা, দরুদ শরীফ কাদের মুখস্থ আছে? হাত তুলুন তো একবার, আল্লাহুম্মা সাল্লি আলা, তুলুন। একটা মজার জিনিস শোনেন, দেখুন দরুদের বাংলাটা জানেন? জানেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ও আলা আলে মুহাম্মদ, এবং শান্তি বর্ষণ করো তার পরিবারের উপর। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি বর্ষণ করেছিলে। ও আলা আল ইব্রাহিম, এবং ইব্রাহিমের বংশ এবং তার পরিবারের উপরে তুমি শান্তি বর্ষণ করেছিলে। এই পর্যন্ত থাক। তাহলে দরুদের বাংলা কি হলো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের জন্য, মুহাম্মাদের উপরে। তাহলে আমরা নবীর জন্য দোয়া করছি না তার কাছে দোয়া চাইছি? কোনটা দোয়া করছি? ও আলা আলে মুহাম্মদ, এবং আল্লাহ তুমি মুহাম্মাদের পরিবারের উপরে শান্তি বর্ষণ করো। তাহলে আমরা তার পরিবারের উপরে দোয়া চাইছি না তার পরিবারের জন্য দোয়া করছি? কোনটা দোয়া করছি? আচ্ছা বলুন, এই দরুদ আমার বাপের লেখা না মুহাম্মদ সাল্লাম শিখিয়ে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাম শিখিয়ে দিয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লামের যদি এত পাওয়ার থাকতো, মুহাম্মদ সাল্লাম নবী হয়ে ওনার যদি এত ক্ষমতা থাকতো, তা কখনো এই কথা বলতেন যে আমার পরিবারের জন্য তোমরা একটু দোয়া করো? তার মানে বুঝে নিতে হবে উনি নবী হিসেবে তার পরিবারকেও বাঁচাবে এই পাওয়ার ওনার নেই। এবার একটা কথা আপনাকে বোঝাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নাম তার আবু তালিব, নাম শুনেছেন? আবু তালিব তার নাম। যুক্তিসঙ্গত কথা এগুলো বোঝার চেষ্টা করুন। আবু তালিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিরুদ্ধ চারণ করেছে পৃথিবীর ইতিহাসে আপনার জানা আছে? নেই, বরং
বেঈমান মুশরিকেরা যখন আল্লাহর নবীকে মারতে এসেছে প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে চাই ভাতিজাকে মারবে মানে ওর আব্বা নেই ও দেখাশোনার সব দায়িত্ব আমার চাম্প তুলে দেবো বলে দিলাম মুহাম্মাদের ব্যাপারে কেউ কোনো কথা বললে ইচ্ছা হলে নবী বলে মানো না ইচ্ছা হলে নবী বলে মানবে না তবে ওকে মারতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন তিনি আঘাত করেননি জীবনে কোনোদিন বিরুদ্ধচারণ করেননি চাচা মারা যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার কাছে গিয়ে বলছে চাচা একবার শুধু কলেমাটা বলো কিয়ামতের মাঠে তোমার হয়ে আল্লাহর দরবারে কিছু বলতে পারবো আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা এক দল এসে বলছে কি ব্যাপার আবু তালিব মরণের সময়তে তোমার ভাতিজার কলেমা তুমি বিশ্বাস করতে চাইছো কথোপকথন চলছে এক সময়তে আল্লাহ মালাকুল মওতকে বলছে নবীর চাচার টাইম শেষ চাচা মারা গেলেন কলেমা পড়তে পারলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে এই কথা বলছেন কি বলছেন যে আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামের সব থেকে হালকা একটা আজাব দেওয়া হবে কি আজাব হালকা আজাব দেওয়া হবে এইটা যে আমার চাচার পায়ে দুটি লোহার জুতো গরম করে পরিয়ে দেওয়া হবে অত্র হাদিস থেকে বোঝা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার নিজের চাচাকে পর্যন্ত কিয়ামতের মাঠে সহযোগিতা করতে পারবে না পারবে নবী যদি আপন চাচাকে সহযোগিতা করতে না পারে এ হুজুর ফতোয়া দেয় কি করে যে আমাদের ধরে থাকলে তোমরা জান্নাত চলে যাবে হুজুর কোথা থেকে এটা পেল এই হুজুর কোথা থেকে এটা পেল আমি দুই চারটে জিনিসে বিতর্কিত হয়ে গেলাম ফাঁকে বার হওয়া আজকে মুশকিল হয়ে গেল শুনুন হুজুর আপনারা মারামারিতে বিশ্বাসী আপনারা খুনে বিশ্বাসী আপনারা গালাগালিতে বিশ্বাসী করেন আর আমরা গালাগালিতে বিশ্বাস করি না মারামারিকে বিশ্বাস করি না আমরা ডিভাইডেডকে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের নবুয়তি জীবন আর আল্লাহর প্রদত্ত কিতাব আল কোরআন এই দুটো জিনিস ছাড়া আমরা কোনো কিছুর উপরে বিশ্বাস কি রাখি না নবী নিজের পরিবারকে বাঁচাতে পারবেন না কিয়ামতের মাঠে আর হুজুর বলছে আমি গোটা সমাজকে বাঁচিয়ে দেবো এটা হয় কি করে এটা হয় কি করে আজকে আপনারা জানেন যে ফুরফুরা শরীফের হুজুরেরা তারা আজকে আমার পিছনে মারাত্মকভাবে লেগেছে শুধু মোবাইলে বক্তব্য চারচার বলছে কোথায় আছিস বল কাফনের কাপড় পরিয়ে তোকে ঘরে ঢোকাবো আমাদের বিরুদ্ধে কথা আমি দু তিনটে বিরুদ্ধে কথা বলেছি বিরুদ্ধে নয় ওনাদেরই হুজুরদের লেখা বই থেকে বলেছি আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বলছি আপনাদেরকেও বলছি এই যদি এটা প্রমাণ করতে না পারি জীবনে কোনো দিন আর মালদা জেলাতে ঢুকবো না ওনাদেরই লেখা বই ওনাদের মধ্যে কোনো একজন হুজুর বক্তব্য রাখছিলেন রাখতে রাখতে বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বক্কর ওমর উসমান আলী এই চারজনকে সাথে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এসেছিলেন কোথায় না ফুরফুরা শরীফে আমি এই কথাটাকে বলেছি যে কখনোই হতে পারে না এটা একদম বানাওয়াটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নেই তিনি আবার ফুরফুরাতে আসবেন কেমন করে এইটা আমি বলেছিলাম এই নিয়ে মারাত্মক তর্ক বিতর্ক মারাত্মক এই দেখুন আপনাকে একটা বই দেখাচ্ছি বইটা ভালো করে দেখে নেন সমস্ত তথ্য প্রমাণ সহকারে দেখাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভাইরা আমাকে নিয়ে কুটক্তি করছেন গালাগালি দিচ্ছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের লেখা হুজুরদের বই পড়ুন আপনার ঈমান চাঙ্গা হয়ে যাবে এই বইটার নাম বলে দিচ্ছি ভালো করে শুনে নেন বইটার নাম হচ্ছে বাগমারির ফকিরের ধোকা ভঞ্জন কি নাম বাগমারি ফকিরের ধোকা ভঞ্জন বইটা লিখেছে কে লেখকের নাম বলছি একটা একটা করে বসুন আমাকে শেষ পর্যন্ত থাকতে দেন আর আপনি শেষ পর্যন্ত থাকুন অনেক মজার কথা আপনাকে বলছি বাগমারি ফকিরের ধোকা ভঞ্জন লেখক কে না লেখকের নামটা সোশ্যাল মিডিয়া যারা আছেন আপনারা ভালো করে শুনুন বঙ্গের আউলিয়াকুল শ্রেষ্ঠ শাইখুল মিল্লাতে আদ্দিন ইমামুল হুদা হাদিসে জামান সুপ্রসিদ্ধ পীর শাহ সুফি জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক রহমতুল্লাহ আলাই কর্তৃক অনুমোদিত জেলা উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মাওলানাবাগ নিবাসী খ্যাতনামা পীর মুহাদ্দিস মুফাসসির মুবাল্লিগ মুবাসসির
ফকিহ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন কর্তৃক এই পুত্র পীরজাদা মোহাম্মদ শরফুল আমিন। এতগুলো শুধু লেখকের নাম, কি বলছি বুঝতে পারছেন তো? এতগুলো শুধু লেখকের নাম জি। এই বইটা ছাপা হয়েছে বসিরহাট উত্তর চব্বিশ পরগনা মাওলানাবাগ থেকে। এই প্রেসের নাম হচ্ছে নবনূর প্রেস, এটা বলে দিলাম। কি প্রেস? নবনূর। ওই বই আপনি খুলুন, ওই বইয়ের ১৩ নম্বর পৃষ্ঠারে আল্লামা রুহুল আমিন উনি নিজে বলছেন, আবু বক্তার সিদ্দিক রহমতুল্লাহ আলাই ওনারা নিজে বলছেন ১৩ নম্বর পৃষ্ঠারে শেষ লাইনে লেখা আছে, যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির জানে সে ব্যক্তি মরদুদ ও উম্মত হইতে খারিজ হইবে। যে ব্যক্তি আল্লাহ নবী হাজির নাজির এর প্রতি যে লোক ঈমান আনবে সে লোক উম্মত থেকে বহিষ্কার হয়ে যাবে, সে মরদুদ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আরে হুজুর, এ কথা আমি মমতাজুল ইসলাম তো বলিনি, আপনাদের হুজুরে বই লিখে গেছে, ওই বই থেকে পড়ে আমি এ কথা বলেছি যে আল্লাহ নবী ঘুরে ঘুরে এসেছিলেন, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। আপনাদের বই পড়ে আমি এ কথা বলেছি। হুজুর আর কত প্রমাণ নেবেন? আমি আর একটা বিতর্কিত জড়িয়ে গেছি। কি বিতর্কে জড়িয়েছি? এই দেখুন সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছি আজকে, যে আমি বলেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, উনি নূরের তৈরি নয়, একদমই ভ্রান্ত কথা, উনি একদমই নূরের তৈরি হতে পারে না। যদি বলছেন এর প্রমাণ কি রয়েছে, অবশ্যই এর প্রমাণে আমি আপনাকে অনেক কিছু দেখাতে পারি। ওনাদেরই লেখা বই, আমি এ বই লিখিনি, ওনাদেরই কোন একজন আলেম লিখেছেন। কি লিখেছেন? বইটার নাম হচ্ছে আদ-দাওয়া। বইটার নাম কি? আদ-দাওয়া। পীরপুরা শরীফের একজন হুজুর পীর সাহেব তিনি লিখেছেন যে নবীকে নূরের তৈরি বলা যাবে না, আদ-দাওয়া বইয়ের। আপনি বইগুলো ৬২ পৃষ্ঠার, ৬১ পৃষ্ঠার, ৬৩ পৃষ্ঠার, ৬০ নম্বর পৃষ্ঠার, ৬৪ নম্বর পৃষ্ঠার, ৬৫ নম্বর পৃষ্ঠার পড়ে দেখুন, ফুরফুরা শরীফের হুজুর নিজে বলছেন আদ-দাওয়া বইয়ে। কি বলছেন? বলছেন নবী মাটির তৈরি, নবী নূরের তৈরি নয়। আমি আর একটা জিনিসের সোশ্যাল মিডিয়াতে খুব বিতর্কিত হয়ে গেলাম। কি বিতর্কিত হয়ে গেলাম? না আমি বিতর্কিত হলাম এই কারণে যে আহলে হাদিস নামটা বলে দিয়েছি বলে। ওরা বলছে আহলে হাদিস নাকি আরএসএস এর থেকেও খারাপ, আহলে হাদিস মানে ইহুদিদের দালাল, ওরা এটা বলেছে। আমি তার পরিপ্রেক্ষিতে এ কথা বলেছিলাম যে আহলে হাদিসরা যদি ইহুদিদের দালাল হয় তাহলে ফুরফুরা মাজারটা হচ্ছে ঈমান নষ্ট করার বড় আখড়া, এটা আমি বলেছি। যদি বলছেন এটা কেমন করে, এই দেখুন ওনাদের বই, দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতনামা। কোনখান থেকে ছাপা হয়েছে বইটা? তাইবা বুক হাউস জি, ফুরফুরা শরীফ হুগলি, মাজার শরীফের সন্নিকটে, চারতলা বিল্ডিং এর নিচে। ফোন নম্বর দিয়ে দিচ্ছি, তাও ফোন করতে পারেন, ৯৯৩৫৫৪৭২। এই বইয়ে দাদা হুজুর ওসিয়াতনামাতে ১৩-১৫ নম্বর পৃষ্ঠারে উনি একটা আহলে হাদিস সম্পর্কে কথা বলেছেন, ১৩ নম্বর ওসিয়াত, ১৩ নম্বর ওসিয়াতনামায় তিনি বলছেন নবী সাহেবের জামানা হইতে আজ পর্যন্ত সকলেই আহলে হাদিস ওয়াল কোরআন হইতেছে, যে আহলে হাদিস ওয়াল কোরআন হইবে তাহার আমল চারের কোন এক মজহাবের সহিত মিলিবে। বুঝে, কেউ যদি সঠিক হাদিস কোরআন যদি মেলে চলে চার মজহাবের কোনো একটা মজহাবের সঙ্গে সে যুক্ত, তার নামে বদনাম করা কি যাবে না, তার নামে উল্টো পাল্টা করা কি যাবে না। তো হুজুর নিজে মানে করে যাচ্ছেন বড় হুজুর, আর বর্তমান ভণ্ড হুজুরেরা বলছে আহলে হাদিস মানে আরএসএস এর দালাল। আমি এই কথা বলেছি বলে আজকে খুব জ্বালা ধরে গেছে। আপনাদের লেখা বইগুলো পড়ুন, আমার কাছে সমস্ত বইয়ের ডকুমেন্টস নিয়ে তবে আপনাদের কাছে এসেছি আজকে। এমনি আমি মমতাজুল ইসলাম আসেনি, আপনাদেরকে এমনি বলতে আসেনি, অনেক ডকুমেন্টস রয়েছে, ওনাদের বইয়ের ভিতরে পাওয়া যাচ্ছে নবী হাজির নাজির নয়। আপনি কি করে কথা বলছেন? শিরক, কোনো মানুষ
মানুষ যদি বলে পৃথিবীতে আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তাহলে তার ঈমান খাতরা হয়ে যাবে, তিনি আসতে পারবেন না। একজন নবী পৃথিবীতে আসবেন, তিনি হচ্ছেন কে? ঈসা, কে? আলাইহি সালাম। এবার আপনাকে একটা যুক্তিসঙ্গত কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহির একটা জামাই ছিল, তার নাম কি? হযরতে উসমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহির একটা শ্বশুর ছিল, তার নাম কি? হযরতে ওমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি পৃথিবী থেকে চলে গেলেন, হযরত ওমারকে নামাজরত অবস্থাতে পিছন দিক দিয়ে তলোয়ার দিয়ে মারা হয়েছিল, জানেন? হযরত উসমানকে মারা হলো, নিজের হাসান হোসাইন দুটো নাতিকে মারা হলো, জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির অনেক সাহাবীকে চূড়াগুপ্তভাবে মারা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই একবারও স্বপ্নের মাধ্যমে এসে বলতে পারলেন না, আবু বকর তুমি আমার শ্বশুর, তুমি নামাজ পড়তে যেও না, তোমাকে পিছন দিক দিয়ে মেরে দেওয়া হবে, উসমান তোমাকে মেরে দেওয়া হবে, হাসান হোসাইন তোমাকে মেরে দেওয়া হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারও বলতে পারলেন না। কিছুদিন আগে হজ করতে গিয়ে কাবা শরীফের পাশে একটা রাস্তাকে কেন্দ্র করে, কোন একটা বিল্ডিং ভাঙাকে কেন্দ্র করে অসংখ্য মানুষ হজ করতে গিয়ে মারা গিয়েছিল না? দেখেছেন আপনারা, আজ থেকে 5-7-10 বছর আগে মারা গিয়েছিল অসংখ্য মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সৌদি আরবের কাবার ইমাম সাহেব একবার স্বপ্ন দেখাতে পারলেন না, যে কাবার ইমাম সাহেব, কাবার ইমাম সাহেব আপনি কখনোই হজ বন্ধ রাখুন, আর না হলে হজের লোকগুলোকে সাবধান করুন, কারণ না হজের এই লোকগুলো মারা যাবে। আচ্ছা বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা স্বপ্নের মাধ্যমেও কি করতে পারতেন না? করতে পারতেন। চলুন এবার কোরআন শুনি, শির কাকে বলে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন যে আইশরিকুনা মা লা ইখলুকু শাইয়ান ওহুম ইখলাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কি এমন কাউকে শরীক সাব্যস্ত করে যে একটি বস্তু সৃষ্টি করেনি, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। পৃথিবীতে কিছু মানুষ আছে না, মৃত মানুষদেরকে কবর থেকে ডাকছে, ডাকছে কি ডাকছে না? কবর থেকে ডাকছে কি ডাকছে না? আল্লাহ তাআলা বলছে তোমরা কাদেরকে ডাকছো? যাদেরকে ডাকছো তাকে তো আমিই বানিয়েছি, তাদেরকে আল্লাহ বানিয়েছে কি বানায়নি? কাদেরকে তোমরা ডাকছো কবরের ভিতরে? কোন মানুষকে তোমরা বড় হিসেবে তাদেরকে আহ্বান করছো? তাদেরকে তো আমি আল্লাহ বানিয়েছি। সূরা আরাফ আয়াত নাম্বার হচ্ছে 191 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইশরিকুনা মা লা ইখলুকু শাইয়্যান ওয়া হুম ইখলুকুন। তোমরা যাকে ডাকছো অবশ্যই সেও আমারই সৃষ্টি, তোমরা তাকে অতিরিক্ত ডাকতে যেও না। শির মারাত্মক বড় পাপ।